আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা জানেন বেশ কিছুদিন আগে সৌদি আরবের মন্ত্রিসভা থেকে তারা একটি সিদ্ধান্ত নিয়েছিল সেটা হচ্ছে প্রবাসীরা মানে প্রত্যেক বছরে তারা চার কিস্তির মাধ্যমে তাদের আকামার টোটাল ফি তারা চার কিস্তির মাধ্যমে প্রতি তিন মাস পরপর পরিশোধ করতে পারবে তারা ওই মিটিংয়ে তারা এই সিদ্ধান্তটা নিয়েছিল কিন্তু সেটা বাস্তবায়িত করা হয়নি সো এখন তারা আবার তাদের মন্ত্রীসভায় তারা সব এই বিষয়টা একটু আলোচনা করতেছে এবং আকামার যে নবায়নের বিষয়টা আকামার রিনুয়ের যে বিষয়টা তারা সেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছে এবং আলোচনা করেছে এবং সেটা তারা সৌদি আরবের যে হায়ার অথরিটি যারা আছেন সৌদি আরবের যে বড় বড় সরকারি সংস্থা আছে এরকম পাঁচটি সংস্থাকে এই কাজটাকে বাস্তবায়ন করার জন্য অর্ডার দেওয়া হয়েছে মানে আদেশ করা হয়েছে যাতে এই বিষয়টা তারা বাস্তবায়িত করে মানে বিষয়টা কী আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি যে সৌদি আরবের যারা আছেন প্রবাসী আপনারা দেখা গেছে অনেক কোম্পানি এবং আপনারা যারা আছেন আকামা বানাতে প্রতি বছরের যেই একটা ফি আসে বড় একটা অ্যামাউন্টের ফি আসে সো একটা আকামা বানাতে যেই টোটাল একটা অ্যামাউন্ট আসে সেই অ্যামাউন্টটা দেখা গেছে অনেক কোম্পানি অনেক আমেল থাকার কারণে তারা একসাথে এক কাঠটা করে দিতে হিমশিম খাচ্ছে আর আপনারা যারা আছেন আপনাদেরকে ঠিক সেমি এই এক বছরের আঁকামার ফিটা আপনাদেরকে গভর্নমেন্টকে পরিষদ করতে আপনাদের কিন্তু হিমশিম খেতে হচ্ছে সো এই বিষয়টা সৌদি গভর্নমেন্ট থেকে এটা একটু পর্যালোচনা করা হচ্ছে যাতে এই ফিটা যাতে আপনারা প্রতি বছরে চারটি ভাগ করে আপনারা দিতে পারেন মানে প্রতি তিন মাস পর পর আকামার টোটাল ফিটাকে আপনারা চার ভাগ করবেন এবং প্রতি এক ভাগ করে করে আপনারা প্রতি তিন মাস পর পর পরিষদ করে আপনাদের আকামাটা রিনিউ করে নিতে পারবেন সেই সেটা তারা এখন খতিয়ে দেখছে সো এতে করে কি হবে যারা আছেন আপনারা প্রবাসী সো আপনাদের একসাথে আগের মতো সম্পূর্ণ এক বছরে যে আকামার কস্টিংটা আসে সেটা আপনাকে একসাথে গভর্নমেন্টকে পরিশোধ করা লাগবে না আপনি প্রতি তিন মাস পর পর আপনার আকামার ফিটা আপনি পরিশোধ করতে পারবেন এইভাবে প্রতি তিন মাস করে করতে 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 আপনি এক বছর পর্যন্ত এটাকে স্থায়িত্ব করতে পারবেন তারপর আবার তিন মাস করে তিন মাস করে করে আপনার আঁকামার ফিটা করে নিতে পারবেন তার ফলে কি হলো আপনার ওপর এক বছরের আকামা যে কস্টিংটা সেটা একসাথে আপনাকে দেওয়া লাগলো না আপনার প্রতি জুলুম মানে তেমন একটা আপনার জুলুম হলো না আর কি সো এরকম তো এখন এই বিষয়টা তারা খতিয়ে দেখছে তারা এটা বাস্তবায়িত করবে আর মূলত এই সুযোগগুলো আপনারা কারা কারা পাবেন না সেটা আমি বলি আপনারা যারা বাসাবাড়িতে আছেন ধরতে গেলে আপনার যারা আমেল মঞ্জিল সাওয়া খাস তারপর মাজরা বিষা এই ধরনের বিষাতে আপনারা যারা আছেন বিশেষ করে বাসাবাড়ির কাজে যে সকল আপনার বিষয়ে আপনারা আছেন প্রবাসীরা আপনারা এই সুবিধাগুলো কিন্তু পাবেন না তাছাড়া বাকি সবাই আপনারা এই সুযোগগুলো পাবেন আর যারা বাসাবাড়িতে কাজ করতেছেন আপনাদের আকামা ফি তো এমনিতেই কম তো আপনারা এই সুযোগ নিয়ে কি করবেন এই সুযোগের প্রয়োজনে আপনাদের আঁকামা ফি অনেক কম আর বাকি যারা আছেন আপনাদের আকামা ফি তো অনেক দশ বারো হাজার রিয়াল সো আপনারা আপনাদের টোটাল ফিটাকে চার ভাগ করে প্রতি বছরে চার ভাগের যে ফিটা আসে প্রত্যেক বাঘটা আপনি তিন মাস পর পর পরিশোধ করে করে আপনার আঁকামাটা চালিয়ে রাখতে পারবেন তো এই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নেক্সট ইউটালে আল্লাহ হাফেজ